ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেতচর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। দ্য মেম্বার্স অব দ্য ভয়ের ঘটনা চ্যানেল নেভার ইন্ডালজ ইন দিস কাইন্ড অব ব্ল্যাক ম্যাজিক ঘোস্ট প্র্যাকটিসেস। দ্য ফ্যাক্টস দ্যাট উই প্রেজেন্ট টু এভরি ওয়ান উইল বি টেকেন অ্যাজ এন্টারটেনমেন্ট ওনলি অ্যান্ড উই ডু নট ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ফ্যাক্টস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ। ইউ শুড নট এক্সপেরিমেন্ট উইথ থিংস ইউ ডোন্ট নো অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড বিকজ নো মেম্বার অব দ্য ভয়ের ঘটনা কমিউনিটি সাপোর্টস এক্সপেরিমেন্টিং উইথ দিস আননোন থিংস। নমস্কার, আমি নির্মাল্য, আপনাদের সবসময়ের ভয়ের ঘটনাতে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আমন্ত্রণ তাদেরকেও যারা প্রতিনিয়ত আমাদের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রয়েছেন। আপনারা রয়েছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকবেন, এটাই কিন্তু একটা বড় প্রত্যাশা। আজ শনিবার, এবং শনিবার মানেই কিন্তু একটা ভয়ের ঘটনা। তাই আজকের 55তম পর্বে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আজকে বেশ কটা ঘটনা রয়েছে, এবং শুধু তাই নয়, আজকে কিন্তু ঘটনাগুলোর মধ্যে যেমনি রয়েছে আমাদের চলতি বছরের ঘটনা, তেমনি রয়েছে আজ থেকে বেশ কিছু বছর আগে ঘটে যাওয়া ঘটনা, এবং শুধু তাই নয়, গ্রামগঞ্জের ঘটনাও কিন্তু আজকে রয়েছে, এবং গ্রামগঞ্জের সাথে আপনাদের জন্য কিন্তু আজকে সুন্দরবনের একটি ঘটনাও কিন্তু রয়েছে। আশা করছি আজকের পুরো পর্বটা আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাতে এগোনোর আগে একটা কথা আপনাদের সবাইকে একটুখানি জানাতে চাই, যে আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, ধরুন আপনার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা অথবা আপনার চেনা পরিচিত কোনো মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনা, তাহলে সেই ধরনের ঘটনাগুলিকে আপনি চাইলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা সেই ঘটনাগুলিকে তুলে দেবো আমাদের পর্বের মাধ্যমে। এর জন্য আর কিছুই না, শুধুমাত্র আমাদেরকে ইমেল করে অথবা আমাদের চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেইখানে আপনি আপনার ঘটনাগুলিকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি ভিডিও ডেসক্রিপশনেই আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই কিন্তু ঘটনা পাঠানোর সময়তে এটা মেনশন করে দেবেন যে আপনার নাম এবং আপনি কোথা থেকে ঘটনা পাঠাচ্ছেন সেটা আমরা উল্লেখ করব কি না। অবশ্যই সেই ঘটনাগুলিকে কিন্তু আমরা আস্তে আস্তে তুলে দেব আমাদের পর্বের মাধ্যমে। অনেক কথাই বললাম, এবার আস্তে আস্তে আমাদের পর্বের দিকে এগোনো যাক এবং পর্বের ঘটনাগুলোকে শোনা যাক। আজকে কথা মতো আপনাদের জন্য কিন্তু রমার ভয়েসে দুটো ঘটনা রয়েছে, এবং সেই দুটো ঘটনাই কিন্তু বেশ হাড়হিম করা ঘটনা। কি সেই ঘটনা সেগুলো শুনবো অবশ্যই, কিন্তু তার আগে আমাদের যে প্রথম যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আমাদের সাথে আমাদের একজন নিয়মিত শ্রোতা বন্ধু ইমেল করে পাঠিয়েছেন, এবং কিছু কারণবশত উনি ওনার নামটা মেনশন করতে চান না সবার সমক্ষে। তাই এই ঘটনাটিতে আমি আপনাদেরকে তার নামটি বলবো না, কিন্তু এই ঘটনাটি ধারাভাষ্যতে রূপান্তর করেছে রমা। তাই চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক যে ঘটনাটি কতটা ভয় জড়িয়ে আছে। আজ থেকে বেশ কিছু বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা, তাহলে চলুন দেখা যাক ঘটনাটি। নমস্কার, আমি রমা, ভয়ের ঘটনা টিমের একজন সদস্য। এখন যে ঘটনাটি পড়ে শোনাব তা পাঠিয়েছেন কলকাতা থেকে একজন বন্ধু। উনি ওনার নাম গোপন রেখেছেন। উনি ঠিক যেভাবে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তাহলে এখন ঘটনায় প্রবেশ করা যাক। এটা আমার মায়ের ছোটবেলাকার ঘটনা। মায়ের কাছে যেমন শুনেছি সেইভাবেই, মানে মায়ের ভাষাতেই বলছি। আমি তখন অনেক ছোট ছিলাম। সেদিন দুর্গাপূজার সপ্তমী ছিল। সেই সময় সপ্তমীর দিন ভোর
মানে আধো অন্ধকার থাকতেই মা মাসি সবাই ঘুম থেকে উঠে গিরি দিত। স্বভাবতই চারিদিকে শঙ্খ আর উলুধ্বনিতেই আমাদেরও ঘুম ভেঙে যেত। মার সাথে আমিও উঠে পড়তাম। তারপর পাশেই বড় করে দুর্গাপুজো হতো, সেখানেই সবাই মিলে যেতাম। মারা পুজো দিত আর আমরা, মানে আমি আর আমার বন্ধুরা মিলে খেলতাম, ঠাকুর দেখতাম, এইভাবেই কেটে যেত। তো এইবার আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম, মারা তো মণ্ডপেই আছে, তো সেই সময় আমরা পাশের পাড়ার ঠাকুরটা দেখে চলে আসব। খুব বেশি দূরে নয়, দৌড়ে যাব আর দৌড়ে আসব। প্রথমে আমার ইচ্ছা ছিল না, এই ভেবে যে যদি পরে মা খুঁজে না পেয়ে বকাবকি করে। তারপর ভাবলাম মা বাড়ি যাওয়ার আগেই আমি বাড়ি চলে যাব। তো শুরু করলাম সবাই মিলে দৌড়তে, কে আগে পৌঁছতে পারে সেটা দেখার জন্য। সবাই মিলে সেই আধো অন্ধকারে এমনভাবে লাইন দিয়ে দৌড়াচ্ছিলাম যেন কোনো প্রতিযোগিতা হচ্ছে। যাই হোক, আমি একটু পিছনেই পড়ে গেছিলাম। সেই সময় হঠাৎ বাম দিকে চোখ গেল আর আমি দাঁড়িয়ে পড়লাম। তার আগে বলে রাখি, তখনকার দিনে আজকের মতো এই রকম অ্যাটাচড বাথরুম ছিল না, বাড়ি থেকে একটু দূরেই থাকতো বাথরুম। তো সেইখানে দুটো বাড়ির বাথরুম ছিল পাশাপাশি, আর মাঝখানে একটা গলির মতো ছিল, যদিও সেটা দিয়ে কোনো মানুষ হেঁটে যেতে পারতো না, এতটাই সরু, শুধু ময়লা আবর্জনা পড়ে থাকত। সেই সময় দেখি ওখানে একটা সাদা কাপড় পরা কেউ, মানে ওই যে সরু গলি, ওখানে প্রথমে চোখের ভুল ভেবে এগোতে যাব, আবার কি মনে হলো ফিরে তাকাই, তা সেই একই দৃশ্য। সেই একটা সাদা শাড়ি পরা এমনভাবে আছে যেন কোনো মহিলা মাথা অব্দি ঘোমটা দিয়ে নিজেকে আগলে রেখেছে, অথচ ওখানে তো কেউ যায়ই না, ওই আবর্জনার মধ্যে কেউ কেনই বা দাঁড়িয়ে থাকবে। তার পরক্ষণেই ভাবি হয়তো কারুর কাপড় উড়ে এসে পড়েছে, কিন্তু যদি তাই হয় তাহলেই বা ওই রকম মানুষের আকার নেবে কেন, আর অত উঁচুতেই বা কেন থাকবে, যেন হাওয়াতে ভাসছে। এইসব ভাবতে ভাবতেই দেখি সামনের বন্ধুরা অনেক দূরে চলে গেছে। এবার হাত পা যেন আমার ঠান্ডা হয়ে যায় আর পা কাঁপতে থাকে। কোনো রকমে ওদিক থেকে মুখ ঘুরিয়ে এক দৌড় লাগাই, দৌড়তে দৌড়তে ওদের সামনে চলে যাই। তারপর আমরা ঠাকুর দেখে আবার বাড়ির পথে রওনা হই। কিন্তু আমার মাথায় ওই ঘটনাটাই ঘুরপাক খাচ্ছে, বাড়ি ফিরতে হবে ওই পথেই, ওই একই দিকে। ভোরের আলো ফুটে গেছে তখন, এইবার পরিষ্কারভাবে দেখা যাচ্ছে জায়গাটা। ভাবলাম এবার আলোয় ভালো করে দেখব, যদি কারো কাপড় হয়তো এখনো থাকবে। এই ভেবে সেই পথে যাওয়ার সময় ওই দিকে তাকাই, কিন্তু কোথায় কি, কিছুই তো নেই, এমনকি কোনো তার বা কোনো কিছুর সাথেই কোনো শাড়ি আটকে নেই, তাহলে ওটা কি ছিল। আবার হাত পা ঠান্ডা হয়ে গেল, চুপচাপ বন্ধুদের সাথে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আর কাউকে কিছু ভয় বলিনি, যদি বিশ্বাস না করে বা হাসাহাসি করে এই ভেবে চুপচাপ থাকি। তো এই ছিল আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এটি আমার মার কাছ থেকেই আমি শুনেছি, আমার ভালো লাগলো তাই আমি শেয়ার করলাম। নমস্কার সবাইকে, বন্ধুকে অনেক ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য, উনি ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন এই আশা রাখি, ধন্যবাদ। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু দা শো ভয়ের ঘটনা। তারপর কেমন লাগলো আপনার এই ঘটনাটি, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে এই ঘটনাটা, এবং এই রকম ধরনের যদি ঘটনা আপনাদের যদি থেকে থাকে জানা, তাহলে নিশ্চয়ই সেই ঘটনাগুলিকে আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা কিন্তু সেই ঘটনাগুলিকে তুলে ধরব। আমি সেই মানে শ্রোতা বন্ধুকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও যে এরকম ঘটনা আমরা শুনতে পাব, এটা কিন্তু একটা প্রত্যাশা আমার তরফ থেকে কিন্তু আমি রেখে দিলাম।
যাই হোক, এবার আমাদের পরবর্তী ঘটনায় এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে আমাদের একজন শ্রোতা বন্ধু পলাশ বসু রায় শেয়ার করেছে, এবং আজ থেকে প্রায় বেশ কিছু বছর, অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখুন 40 বছর আগে একটি ঘটনা ঘটেছিল সুন্দরবনে, এবং সেই ঘটনাটা কিন্তু মর্মান্তিকতা, ভয়াবহতাটা কিন্তু একটু অন্যরকম ছিল। তাই চলুন শুনে নেওয়া যাক পলাশের ভয়েসেই, এবং দেখা যাক যে ঘটনাটির মধ্যে কতটা ভয় জড়িয়ে রয়েছে। আমি ভয়ের ঘটনা ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, যেখানে আমি আমার সত্যি ঘটনা আপনাদের সবার সম্মুখে উপস্থাপনা করতে পারি। যে ঘটনাগুলি বলবো সেগুলো প্রত্যেকটি কারোর না কারোর সঙ্গে ঘটেছে, এবং সেই ঘটনার সত্যতার বিচার এবং যাচাই করা, সেটার দায়ভার আমার ওপর নেই। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তো চলুন শুরু করা যাক। এই ঘটনাটি ঘটে 1980-এর দশকে সুন্দরবনে। সুন্দরবন এমন একটা জায়গা যেখানে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে একটা ঘাট থেকে আরেকটা ঘাটে যায় নৌকো করে। শহরতলিতে আমরা যেমন মেট্রো স্টেশন থেকে আরেক মেট্রো স্টেশনে যাই, অটো করে আরেক অটো স্ট্যান্ডে যাই, কখনো বা লোকাল ট্রেনে করে যাই, সেরকম সুন্দরবন এমন একটি জায়গা যেটি পুরোপুরি জঙ্গলে বেষ্টিত একটি অদ্ভুত একটা প্রকৃতির মাঝখানে বিরাজ করা একটা জায়গা। সেই জায়গার একটা ঘটনা 1980-এর দশকে যার সঙ্গে ঘটে, সে হচ্ছে আমার এক ছোট বোন, তার আঙ্কেল। ঘটনাটি এরকম হয়, সে তার জামাই ষষ্ঠীতে তার শ্বশুরবাড়ি হাতে ভালো মাছ নিয়ে রওনা হয়। এবার তাকে নৌকো করে একটা অন্য ঘাটে যেতে হবে। এবার ভাগ্যবশত বা বলবো দুর্ভাগ্যবশত, সে ভুল করে একটা অন্য ঘাটে নেমে পড়ে, কারণ সে মাঝি ভুল করে তাকে ভুল গন্তব্যস্থলে নামিয়ে দেয়, এবং সেটা সে বুঝতেই পারেনি। সে সেই ভুল ঘাটে নেমে তার গন্তব্যস্থলের দিকে হাঁটতে থাকে, এবং তার বিন্দুমাত্র সন্দেহ না যে সে একটা ভুল জায়গাতে নেমেছে। সেখানে না আছে কোনো মানুষ, না আছে কোনো দোকানপাট, কিন্তু সেই সব দেখে সে ভ্রুক্ষেপ করেনি, সে ভাবে সে ঠিকভাবেই হেঁটে চলেছে। তখন সন্ধ্যে ঘনিয়ে এসছে, এবং যত সন্ধ্যে ঘনিয়ে আসে চারপাশটা অন্ধকার হয়ে ওঠে, এবং স্বভাবতই ওটা সুন্দরবনের একটি এলাকা, তো জঙ্গলটা একটু বেশি। তো সে যখন হেঁটে চলেছে, সে কেমন একটা অদ্ভুত একটা অনুভূতি সে ফিল করতে পারে। সে বুঝতে পারে যে তাকে কেউ একজন অনুসরণ করছে। ঠিক তার পেছনে একটা হাঁটার শব্দ আস্তে আস্তে তাকে অনুসরণ করে তার দিকে এগিয়ে চলেছে। তো সে প্রথমে জিনিসটা অতটা ভ্রুক্ষেপ করেনি, অতটা পাত্তা দেয়নি, কিন্তু যেই ডিস্টেন্সটা তার আধ ঘন্টা হেঁটে তার শ্বশুরবাড়ি পৌঁছানোর কথা, সেটা সে বিগত 1-2 ঘন্টা ধরে হেঁটেও তার শ্বশুরবাড়ি গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। তখন তার মনে একটু সন্দেহ এবং হালকা একটা আতঙ্কের দানা বাড়তে থাকে, এবং তার সঙ্গে তার ভয়টা আরও কঠিন থেকে কঠিনতম হয়ে ওঠে যখন সে একটা আওয়াজ শোনে, এই আমাকে মাছ দে না, আমি মাছ খাবো, একটু মাছ দিবি, এরকম একটা আওয়াজ সে পেছন থেকে শুনতে পায়। সে প্রথমে জিনিসটাকে অতটা আমল দেয় না, কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারে যে সে একটা বড় বিপদের মধ্যে পড়তে চলেছে। সে যত জোরে হাঁটে তত পেছন থেকে আওয়াজ আসে, এই আমাকে মাছ খেতে দিবি, আমার না খুব মাছ খেতে ইচ্ছা করছে, তোর সঙ্গে অতগুলো মাছ আছে, দে না। এবং ধীরে ধীরে সেই অনুরোধের নাকিস্বরটা একটা বিকৃত আদেশের সুরে পর পরিণত হয়ে ওঠে, তোকে আমি বলছি তুই শুনছিস না, মাছটা দিয়ে যা, মাছটা দে, মাছটা না দিলে তুই এখান থেকে বেরোতে পারবি না, তুই এখান থেকে প্রাণে বেঁচে ফিরতে পারবি না। সে এতটাই ভয় পেয়ে যায়, সে এইটুকুও তার মাথায় কাজ করে না যে সে যদি ভগবানের নাম ডাকতে থাকে তাহলে হয়তো তার থেকে বেঁচে ফিরবে। তো অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে সে যখন তার হাঁটার দম ফুরিয়ে গেছে, তখন তার মাথায় আসে সে একটা কাজ করে। সে ধুতি পরে তার শ্বশুরবাড়ি যাচ্ছিল, সে ধুতিটাকে উল্টো করে পরে না, কারণ কোনো একটা জিনিস যেটা সে ধারণ করে আছে, সে যখন জামা কাপড় বা যা কিছু সে যখন সেটা পরে আছে, সেটাকে যদি উল্টো করে পরে, তো তখন কোনো অশুভ শক্তির সেই হাতছানিটা তাকে ছেড়ে চলে যায়, এবং সেটা সে সঙ্গে সঙ্গে করে
এবং কোরেশ তার হাতে যে মাছের ব্যাগটা বা সেই মাছের সে থলিটা সেটা দূরে ছুঁড়ে ফেলে দেয় এবং ছুঁড়ে ফেলে সে ছুটতে আরম্ভ করে। তো সে বা ছুটতে ছুটতে দেখে সামনে একটা ছোট একটা পুকুর মতন, যেটা একটা নালার মতন। সেই জায়গা দিয়ে সে অন্তত বিগত 10 বার হেঁটেছে কিন্তু সেই নালাটা দেখতেই পায়নি। এখন ফট করে সেই নালাটা সামনে আসার পর সে ভয় পেয়ে তার মধ্যে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সকালবেলা সে ওঠে, তাকে আশপাশের লোকজন উঠায় বলে যে বাবু আপনি এখানে কি করছেন, এখানে কি করে এসছেন, এখানে তো কেউ থাকে না। তো সে বলে যে সে অমুক জায়গায় যেতে চায়, তখন বলে আপনি তো ভুল ঘাটে নেমেছেন, এখানে কেউ আসে না। তো সে ভয় পেয়ে যায়। তারপর সে তার গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং সেই যাত্রায় প্রাণে বেঁচে যায় ভাগ্যবশত। তো সেটা ছিল একটা মেছোভূত। গ্রামবাংলায় অনেকে শুনেছে মেছোভূতের কথা। তো সেই ভদ্রলোক যে কিনা আমার বোনের আঙ্কেল হয়, সে 1980s সেই ঘটনাটি ফেস করে এবং তার থেকে প্রাণে বেঁচে আছে, প্রাণে বেঁচে তার থেকে ফিরে আসে। এই একটি সত্যি ভয়ানক ঘটনা সোজা গ্রাম বাংলার বুক থেকে নেওয়া শোনা। তা আপনাদের কেমন লাগলো সেটা দয়া করে কমেন্টে জানাবেন এই ঘটনাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও ভৌতিক উপস্থাপনা আপনাদের সামনে আসতে চলেছে সেটা শুনে মনোরঞ্জন এবং আনন্দ নেবেন। ধন্যবাদ। তারপর কেমন লাগলো ঘটনাটি? আমি পলাশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আগামী দিনেও যে এরকম ঘটনা আরও পাব এইটা কিন্তু আমি আশাবাদী রইলাম। আপনারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের ঘটনা তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে শুনিয়ে থাকি, কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে চাই। গত সপ্তাহের পর্বে একটা আমি অ্যানাউন্সমেন্ট বলতে পারেন বা একটা আপনাদেরকে একটা জানানো কথা বলতে পারেন। কথাটা হচ্ছে এরকম যে অনেক সময়তেই আমরা অনেক ভূত প্রেত এদেরকে দেখতে পাই না, কি তাই তো? অবশ্যই আমরা দেখতে পাই না যতক্ষণ না তারা আমাদের সামনে উপস্থিত হয় এবং দেখা দেয়। ঠিক তেমনি এরকম অনেক রাক্ষস রয়েছে যারা কিন্তু এরকম ভূত প্রেতের ওপরে বিরাজ করে, এবং সহজে কিন্তু সেই ভূত প্রেত সেই ধরনের রাক্ষসের যে পূজারী তাকে কিন্তু চট করে দেখতে পায় না। কারণ এই জায়গায় পৌঁছতে গেলে অনেক কিছু করতে হয়, এবং শুধু তাই নয়, এই জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তাই এই পর্যায়ে যারা পৌঁছয় তাদেরকে কিন্তু এক কথায় বৃহবা বলা হয়। তো সেই বৃহবাকে একটি কড়িকাঠের মধ্যে 100 বছর ধরে বেঁধে রাখা হয়েছিল, এবং কালক্রমে সেই বৃহবা কোনোভাবে কড়িকাঠ থেকে মুক্ত হয়ে যায়, এবং যে মুক্ত করেছিল তার জীবন কিন্তু নরকের থেকেও অধম হয়ে যায়। এবং বৃহবা যার বৃহবার হাতে যার মৃত্যু হয় সে কিন্তু বৃহবার দাসত্ব গ্রহণ করে, তার কিন্তু কোনো রকমভাবেই মুক্তি হয় না। তো এই ঘটনাটা আমি আপনাদেরকে গত সপ্তাহতে বলেছিলাম যে এই পর্বে আমি শোনাবো, কিন্তু ঘটনাটা আমাদের কাছে আসতে একটু সময় নিয়েছিল। তো আজকের ডেটে অলরেডি ঘটনাটা আমাদের কাছে চলে এসেছে। আমি চেষ্টা করছি যে আগামী সপ্তাহে এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব, এবং এই বৃহবার হাত থেকে বাঁচাতে আমাদের যে বাংলাদেশের সাজিদ ভাই রয়েছে তিনি কী এমন করেছিলেন এবং সাজিদ ভাইকে কতটা স্যাক্রিফাইস করতে হয়েছিল সেই নিয়ে কিন্তু থাকছে ঘটনা আগামী সপ্তাহে। তো সেই ঘটনাতে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা কোনোভাবেই কিন্তু মিস করবেন না ঘটনাটি। তো এটা আমি একটা সামনের সপ্তাহের একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখলাম। যাই হোক, এবার আমাদের পরবর্তী ঘটনায় এগোনো যাক। এই ঘটনাটি আমাদের একজন নিয়মিত শ্রোতা বন্ধু মানিক দেব পাঠিয়েছে, এবং এই ঘটনাটি গ্রামগঞ্জের কিন্তু একটি হাড়হিম করা ঘটনা। এবং আপনারা জানেন যে অনেক গ্রামগঞ্জে এরকম শেওড়া গাছ, শিমুল গাছ থাকে, যেই গাছগুলো কিন্তু আর 5টা গাছের মতো স্বাভাবিক হয় না, কারণ এই ধরনের গাছে কিন্তু অনেক অতৃপ্ত আত্মা বসবাস করে। তো এই রকমই একটি গাছকেন্দ্রিক ঘটনা এটা, এবং একটি গ্রামে এই গাছটি ছিল এবং সেই গাছটিতে একটি আত্মা বাস করত, কিন্তু সেই গ্রামবাসীর নির্বুদ্ধিতার কারণে সেই গাছটি কেটে ফেলা হয় এবং তারপরেই শুরু হয় অস্বাভাবিক ঘটনা। তো কি সেই ঘটনা সেটা অবশ্যই আমরা এখন শুনবো, এবং ঘটনাটিকে ধারাভাষ্যতে রূপান্তর করেছে আবারও রমা। তাই চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক কতটা ভয় জড়িয়ে আছে এই ঘটনাটির মধ্যে।
নমস্কার, আমি রমা, ভয়ের ঘটনা টিমের একজন সদস্য। এখন যে ঘটনাটি পড়ে শোনাব তা ইমেল করে আমাদের সাথে শেয়ার করেছেন মানিক দেব। উনি ভয়ের ঘটনা চ্যানেলের নিয়মিত শ্রোতা। উনি ঠিক যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তাহলে এখন সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক। এই ঘটনাটি ঘটে দুজন মাঝির সঙ্গে আজ থেকে কয়েক বছর আগে, আর এই ঘটনাটি আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি। আমার বন্ধু আমাকে যেভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেভাবেই বলছি। কাজের চাপে রাত অনেক হয়ে যাওয়ায় দুই মাঝি মিলে ঠিক করে তারা আজ একসঙ্গে বাড়ি ফিরবে। যথারীতি তাই করল। তারা নৌকা ঘাটে বেঁধে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বলে রাখা ভালো, তারা একই গ্রামের বাসিন্দা। রাস্তায় অন্ধকার থাকায় তারা দ্রুত গতিতে পা চালালো। খানিকটা গেলেই রাস্তার ধারে একটা শিমুল গাছ, আর সেটা পার হয়ে কিছুটা এগিয়ে গেলে দু তিনটের বাড়ির পরেই তাদের দুজনের বাড়ি। তারা গল্প করতে করতে এগিয়ে যায় এবং একসময় সেই শিমুল গাছের সামনে এসে থমকে দাঁড়ায়। তার কারণ, এই শিমুল গাছকে নিয়ে অনেক গল্প আছে। এইখানে নাকি ভূতেদের বাস, এই রকম কানা ঘুষো শোনা যায়। অনেকে নাকি এখানে অদ্ভুত কিছু দেখেছে, আবার অনেকে এখান থেকে যেতে গিয়ে মারাও গেছে। এসব কথা অনেকে বিশ্বাস করে, আবার অনেকে হেসে উড়িয়ে দেয়। কিন্তু তাদের এখন এইসব ভাবলে চলবে না, তাদের তো বাড়ি ফিরতে হবে। তাই তারা মনে সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো এবং গাছের কাছাকাছি আসতেই একজন মাঝি বলে উঠল, গাছের ডালে নাকি কেউ শুয়ে আছে। এই কথা শোনার পর পাশে থাকা মাঝির প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু তিনি গাছের দিকে না তাকিয়েই পাশে থাকা মাঝিকে তার ভয়টা বুঝতে না দিয়েই বলে ওঠে, ওসব কিছু না, এতক্ষণ এইসব বিষয় নিয়ে গল্প করছিলাম তো, তাই জন্যই তোমার এইসব মনে হচ্ছে। তুমি ভুলভাল দেখেছো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, এটা তোমার মনের ভুল, আর অন্ধকারে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। দুজনের কাছে আলোও নেই, আর গাছটি যথেষ্ট লম্বা, অন্ধকারে তাকিয়ে দেখে কিছুই বোঝার উপায় নেই। তাই তারা খানিকটা নিরুপায় হয়েই এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই এক মাঝিকে কেউ যেন শূন্যে ওপরের দিকে ঠেলে তুলে দিয়ে আবার নিচের দিকে ফেলে দেয়। এই দৃশ্য দেখে পাশের মাঝি থ হয়ে দাঁড়িয়ে রইল। চিৎকার করে যে সাহায্য চাইবে সেই শক্তিও তার মধ্যে রইল না এবং চোখের ফলক ফেলতে না ফেলতেই অপর মাঝির গালে কেউ যেন চর বসিয়ে দেয় এবং তাল সামলাতে না পেরে সেও মাটিতে পড়ে যায়। সেও জ্ঞান হারায়। সে জ্ঞান ফিরে পাওয়ার পরের দিন সকালে চোখ খুলে দেখে সে তার বিছানায় শুয়ে আছে, আর তার প্রতিবেশীরা তার বাড়িতে জড়ো হয়েছে। তারা জানান যে কাল ভোরের দিকে তারা তাকে সেই শিমুল গাছের নিচ থেকে উদ্ধার করেছে এবং তারা আরও জানতে যায় যে কাল রাতে ঠিক কী কী ঘটেছিল। এমন সময় মাঝি কিছু বলতে যাবে, কিন্তু সে যেন কথা বলতে পারছে না। সব কিছুই শুনতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। সে যে কিছু বলতে পারছে না এই ব্যাপারটা তার প্রতিবেশীদের সে ইশারা করে জানিয়ে দেয়। তার প্রতিবেশীরা বুঝতে পারে যে তাদের দুজনের সাথেই খারাপ কিছু একটা ঘটেছে। তাই তারা ঠিক করে ওঝা ডাকবে। যেমন ভাবা তেমন কাজ। ওঝাকে ডেকে আনা হয় আর ওঝা ঝাড়ফুঁক চালায়। তারপর ওঝা কিছু একটা বুঝতে পেরে মাঝির প্রতিবেশীদের ডেকে আনে আর জানায় যে মাঝি বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে, আর কাল রাতে ঠিক কী ঘটেছিল সেটা তিনি সুস্থ হলেই বলবেন। এই কথা বলে সেই ওঝা সেখান থেকে চলে যায়। মাঝিও সময় মতো সুস্থ হয়ে ওঠে। এই কথা সারা বাড়ি ছড়িয়ে পড়তেই আবারও লোকজন তার বাড়িতে এসে ভিড় জমায় কী ঘটেছিল সেটা জানার জন্য। মাঝি একে একে সব ঘটনা খুলে বলে এবং সব কিছু শোনার পর
মাঝের দিকে তার কয়েকজন গ্রামবাসী এগিয়ে আসে আর বলে, তুমি এখন সুস্থ, তাই তোমাকে ঘটনাটা জানানো দরকার, যে কাল রাতে তোমার সাথে যে মাঝি ছিল সে আর বেঁচে নেই, সে কাল রাতেই মারা গেছে। তখন মাঝি জানতে চাইলে কিভাবে ওই মাঝি মারা গেছেন। তখন এক বৃদ্ধ লোক বলেন, গায়ে এক ফোঁটাও রক্ত ছিল না, জিহ্বা মুখের ভিতরের থেকে অনেকটা বাইরে বেরিয়েছিল, শরীর থেকে বিভিন্ন জায়গায় মাংস উধাও, বড়ই নির্মমভাবে মৃত্যু হয় সেই মাঝির। এই কথা বলে বৃদ্ধ লোকটি থেমে যান। এই কথা শোনার পর মাঝি কান্নায় ভেঙে পড়ে, কারণ খুব ভালো বন্ধু ছিল তারা, তারা একই গায়ে থাকত, তাই এই ব্যাপারটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাহলে কি সেদিন সেই রাতে সত্যি কেউ ছিল সেই গাছের ঢালে? এই সব কথা সে ভাবতে থাকে। আর ঠিক তখনই বাড়িতে সেই ওঝা এসে হাজির এবং মাঝিকে জিজ্ঞাসা করে সেদিন রাতে ঠিক কী ঘটেছিল, সব বিস্তারিতভাবে যেন তাকে জানায়। মাঝি সেই ওঝাকে এবং বাকিদের সব ঘটনা খুলে বলে। সব শুনে ওঝা বলে, হ্যাঁ, তুমি যেটা গাছের ডালে দেখেছ সেটাই ঠিকই দেখেছ, ওটা একটা খারাপ আত্মা ছিল, সে প্রত্যেক গভীর রাতে সেই গাছের ডালে চুল শোকাত, আর সেই চুলের কিছু অংশ মাটিতে পড়ে, আর ভুলবশত সেই মাঝি তার চুলের ওপর পা রাখে আর সেই আত্মা রেগে যায়, আর সেই কারণেই তাকে মেরে ফেলে। তোমাকেও সে মারত, কিন্তু তোমার ভাগ্য ভালো, তোমার হাতে ঠাকুরের সুতো বাঁধা ছিল, তাই তোমাকে মারতে পারেনি এবং তাই তুমি বেঁচে গেছ। এইসব কথাবার্তা শুনে গ্রামবাসীরা প্রচণ্ড রেগে যায় সেই আত্মার ওপর এবং তারা ভাবতে থাকে কি করে সেই আত্মাকে সেখান থেকে তাড়ানো যায়। এক পর্যায়ে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে সেই গাছটিকেই তারা কেটে ফেলবে। ওঝা এইসব শুনে তাদের সরাসরি না বলে দেয়, কিন্তু তারা রাগের বশবর্তী হয়ে সেই গাছটিকে কেটে ফেলে আর তারা ভাবে এইবার সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু ঘটল ঠিক তার উল্টো ঘটনা। গাছটি কেটে ফেলার চার দিনের মাথায় শুরু হলো নতুন এক তাণ্ডব। যে পাঁচজন মিলে গাছটিকে কেটে ফেলেছে তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারত না, শান্তিতে থাকতে পারত না, তাদের সবসময় যেন কেউ অনুসরণ করত। একই ঘটনা পাঁচজনের সাথেই ঘটে। ঘুমাতে গেলে তারা দেখতে পায় কেউ যেন স্বপ্নেতে তাদের খুব মারছে, মুখটা তারা দেখতে পেত না, এবং পরের দিন ঘুম থেকে উঠলেই তারা সারা শরীরে ব্যথা অনুভব করত। প্রথমে তারা ভেবেছিল হয়তো সেই গাছটা কাটার ফলে তাদের শরীরে ব্যথা, কারণ তারা তো প্রতিদিন গাছ কাটত না, তাই তারা গাছ কাটার ফলে এই ব্যথা কথাই ভেবেছিল। আর স্বপ্ন তো সেটা হয়তো স্বপ্ন, তাই ভেবেই তারা নিয়েছিল। কিন্তু তারা তো আর জানত না যে তারা একে অপরের রোজ রাতে একই স্বপ্ন দেখত, আর এটা জানার কথাও না, কারণ তারা এই বিষয়টি কেউই কারুর সাথে শেয়ার করেনি। এইভাবেই কেটে গেল বেশ কিছুদিন। তারপরে হঠাৎ করে ঘটল আরও একটা ঘটনা। যে পাঁচজন মিলে গাছটিকে কেটেছিল তাদেরই মধ্যে একজনের নাম ছিল শুভ। তো শুভ রোজকার রাতের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এবং মধ্যরাতে শুভ শুনতে পায় কে যেন তাকে ডাকছে। সে ভাবে মধ্যরাতে তাকে আবার কে ডাকছে, হয়তো কেউ বিপদে পড়েছে, তাই মানবতার খাতিরে সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় যাদের সঙ্গে সে গাছ কেটেছে তাদেরই মধ্যে একজন শুভকে জিজ্ঞাসা করে তাকে এত রাতে সে কেন ডাকতে এসেছে। লোকটি বলে ওঠে তার বাবাকে নাকি সাপে কামড়েছে। এই কথা শুনে শুভ আর কিছু জিজ্ঞাসা না করে তার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তার উপর আবার খানিকটা পথ যেতে হবে, তাই কিছু একটা ভাবতে ভাবতেই সে লোকটিকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগে। এইভাবে তারা কতক্ষণ হাঁটছে সে তা বলতে পারবে না। হঠাৎ করে শুভ কোনো কিছু ধাক্কায় মাটিতে পড়ে যায় এবং মাটি থেকে উঠে সে তার শরীর ঝাড়তে থাকে।
তারপর সে সামনের দিকে তাকায়। এ কি, সে এইখানে কেন? আর যার সঙ্গে এসেছিল এটা তো তার বাড়ির পথ নয়, এটা তো সেই জায়গা যেখানে তারা গাছ কেটেছিল। হঠাৎ করেই শুভ দৃষ্টি আকর্ষণ করে সেই গাছের দিকটায়, এবং সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে, আর লোকটি শুভর থেকে উল্টো মুখ করে দাঁড়িয়ে আছে। এবার শুভ ভাবতে থাকে সে সেই লোকটার সাথে এত দূরে এলোই বা কেন, কিন্তু তার তো কিছুই মনে পড়ছে না কেন সেই লোকটা বা তাকে এখানে নিয়ে এলো। আর আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। তো শুভ সেই লোকটাকে কাছে গিয়ে ডাক দিল, ও ভাই শুনছ? লোকটি সঙ্গে সঙ্গে ফিরে তাকালো। মনে হয় কখন শুভ এসে তাকে ডাকবে লোকটি সেই প্রতীক্ষাতেই ছিল। হ্যাঁ, এই তো সেই লোকটি যার সঙ্গে শুভ বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। লোকটি এবার শুভর দিকে তাকালো। চেনা মুখটা কি ভয়ঙ্কর হয়ে উঠেছে, মুখ থেকে ডালা পড়ছে, শরীর থেকে গালের চামড়া খুলে খুলে পড়ছে, চারিদিকে কিরকম একটা আষ্টে গন্ধ। এইসব দেখে শুভ যে সেখান থেকে পালাবে সেই শক্তিও তার মধ্যে নেই। পাথরের মতো সে দাঁড়িয়ে রইল এইসব কাণ্ড কারখানা দেখে। কিন্তু শুভর জন্য আরো বড় কিছু চমক অপেক্ষা করছিল, সেটা সে ভাবতেও পারেনি। আর এতক্ষণ যেটা হচ্ছিল সেটাই বা কম কিসের? এবার সেই অবয়বটা আস্তে আস্তে শুভর দিকে এগিয়ে চলে, আর তার শরীরের পরিবর্তন ঘটতে লাগলো। পায়ে আলতা, কপালে লাল সিঁদুর, লাল টকটকে শাড়ি পরা পুরুষ থেকে মহিলা। শুভ যেন আর ভাবতে পারছে না এখান থেকে যে উঠে চলে যাবে সেই শক্তিটুকু আর অবশিষ্ট নেই। হঠাৎ করেই সেই অবয়বটা বলতে থাকে, কিরে কি ভাবছিস, এত ভয় লাগছে এখন? গাছ কাটার সময় সেই ভয়টা কোথায় ছিল? মরবি মরবি সব কয়টা মরবি, বলে সে হাসতে হাসতে শুভর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। শুভ সেই চাহনি সহ্য করতে না পেরে এক চিৎকার করে সেখানেই জ্ঞান হারায়। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন সে চোখ খুলে দেখে তার বাড়ির লোক আর পাড়া প্রতিবেশীরা, সেই ওঝা মাঝি সবাই তাকে ঘিরে বসে আছে। শুভর চোখ খোলা দেখে সবাই তাকে জিজ্ঞাসা করে কাল রাতে কি হয়েছিল। শুভ বিস্তারিতভাবে সব কিছু খুলে বলে যা কাল সে দেখেছে। এবং সে ওঝা তখন বলে সে বারবার গাছটা কাটতে তাকে বারণ করেছিল, তোমরা তো আমার কথা শুনলে না, এখন ফল ভোগ করো। এই কথা শুনে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে, এবং সাথে ওঝাকে চেপে ধরে যে তুমি এর একটা বিহিত করে দাও। তখন ওঝা বলে, আমার হাতে থাকলে আমি বিহিত করে দিতাম, তার চেয়ে তোমাদের মধ্যে দুইজন আমার দেওয়া ঠিকানায় চলে যাও, আমার জানাশুনো একজন লোক আছে, তার কাছে গিয়েই দেখো সে কিছু করতে পারে কি না, যা করার তাড়াতাড়ি করতে হবে। এই বলে ওঝা ঠিকানা দিয়ে দেয়। তাদের মধ্যে দুইজন চলে যায় নতুন ওঝাকে নিয়ে আসতে। তারা দুপুর নাগাদ নতুন ওঝাকে সঙ্গে করে নিয়ে আসে। নতুন ওঝা এসে প্রথম থেকে সব কিছু শুনতে চায়। তখন মাঝি এগিয়ে এসে সব কিছু বলে, আর শুভ সেই ওঝাকে সব কিছু খুলে বলে। সেই ওঝা বলে তার একটা দিন সময় লাগবে, আর আজকে রাতে কেউ যেন কোনোভাবেই বাড়ি থেকে বাইরে বের না হয়। এই বলে ওঝা একজনকে বাজারে পাঠিয়ে দেয় কিছু সামগ্রী আনতে, আর সে নিজে পুজোতে বসে পড়ে। ইতিমধ্যেই সেই ওঝার তিনজন সঙ্গী চলে আসে। তারপর রাত গভীর হতেই ওঝা আর তিনজন সঙ্গী সেই গাছের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামবাসী তারা তাদের সাথেই যেতে চাইলে ওঝা বলেই দেয় তো গাছ কেটে তারা তাকে রাগিয়ে দিয়েছে, এখন যদি তোমাদেরকে সাথে করে নিয়ে যাই তো সে আরও রেগে যাবে, হয়তো তখন আর তার গাছটাই করা হবে না এবং অন্য কিছু ঘটনা ঘটবে, তার চেয়ে তোমরা বরং কাল সকালে চলে এসো। এই কথা বলে ওঝা চলে যায়। গ্রামবাসীরাও সকালের অপেক্ষায় থাকে। আর এদিকে ওঝা আর তার তিন সঙ্গী মিলে সেই গাছের কাছে গিয়ে কি করেছে সেটা ঠিক জানা যায়নি। আর সেই রাতে কান্নার আওয়াজ ছাড়া আর সেরকম কিছুই ঘটেনি।
পরের দিন সকাল হতেই গ্রামের লোকজন এসে দেখে ওঝা আর তিন সঙ্গী একটি দেবীর মূর্তি স্থাপন করেছে সেই গাছের পাশে, আর গাছের গুড়িতে নানা ধরনের রং বেরঙের সুতো দিয়ে বেঁধে দিয়েছে, আর তারা তখনও মন্ত্রপাঠ করে চলেছে। একসময় তারা মন্ত্রপাঠ শেষ করে মাঝি আর শুভকে বলে এক মাস এই মূর্তির নিয়মিত পুজো করতে হবে, এটা যেন কোনোভাবেই বাদ না পড়ে, এবং তারা রাজিও হয়। সেই মূর্তি এখনো আছে, আর সেই সাথে মন্দিরও হয়েছে। তারপর থেকে সেই গ্রামে আর কোনো সমস্যা হয়নি। মানিকবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করে নেওয়ার জন্য, আর উনি ভবিষ্যতেও এরকম ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করে নেবেন এই আশাই রাখি। ধন্যবাদ। সব সময়ের ভয়ের ঘটনাতে যে আপনারা আছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকছেন, এটাই কিন্তু একটা বড় প্রাপ্তি আমার কাছে, এবং শুধু আমার কাছেই নয়, এই চ্যানেলের সাথে যারা যারা যুক্ত রয়েছে তাদের কাছে কিন্তু একটা বড় প্রাপ্তি। কারণ সত্যি কথা বলতে আপনারা থাকছেন বলেই কিন্তু আমরা রয়েছি, আপনারা যদি না থাকেন তাহলে কিন্তু আমাদের কোনো অস্তিত্বই নেই। তাই থ্যাংক ইউ মন থেকে যে আপনারা আমাদের সাথে রয়েছেন। ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং এরকম গ্রামগঞ্জের ঘটনা আপনারা পছন্দ করেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে মেনশন করবেন। আর এই ধরনের সেরা সেরা ঘটনা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাগুলিকে কিন্তু লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস অথবা আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেসটি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়াই রয়েছে। আর যারা আমাদেরকে ইমেল পাঠাতে চান না তারা কিন্তু অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে অডিও ক্লিপ হিসেবে কিন্তু ঘটনা পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 8981873430। অবশ্যই এটা মেনশন করে দেবেন যে আপনি আপনার নাম এবং আপনি কোথা থেকে ঘটনা পাঠাচ্ছেন সেটা আমরা উল্লেখ করব কিনা। আমি মানিক দেবকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আগামী দিনেও মানিক এরকম ঘটনা যে তোমার দিক থেকে পাবো এইটা কিন্তু একটা বড় প্রত্যাশা রইল। এবার আস্তে আস্তে আমাদের পরবর্তী ঘটনায় এগোনো যাক। আমাদের এই পরবর্তী ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইন্দ্রজিৎ রায়চৌধুরী, এবং বেশ অনেকদিন পর ইন্দ্রদা আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছেন। এবং ইন্দ্রদা এই ঘটনাটি শোনেন চেনা পরিচিত মানুষের কাছ থেকে, এবং তার নাম হচ্ছে সৌম্যদীপ। এবং ঘটনাটি যখন ঘটেছিল এবং আজকের ডেটেও কিন্তু সৌম্যদীপের সাথে বেশ অস্বাভাবিক, মানে রহস্যময় কিন্তু ঘটনা ঘটে চলেছে, এবং আপনারা শুনলেই কিন্তু বুঝতে পারবেন যে ঘটনাটা কিন্তু আর পাঁচটা ঘটনার মতো নয়। তাই চলুন শুনে নেওয়া যাক ঘটনাটি, এবং দেখা যাক এই ঘটনাটির মধ্যেও কতটা ভয় জড়িয়ে রয়েছে। আমি ইন্দ্রজিৎ রায়চৌধুরী, আজ আরেকটি ঘটনা আপনাদের সঙ্গে নিয়ে এলাম। এই ঘটনাটা বলবার আগে একটু বলে নিই, কদিন আগে আমি আপনাদেরকে একটা গল্প শুনিয়েছিলাম সৌম্যদীপ দাসের মোহিনী পিশাচ। সেই ঘটনার কন্টিনিউয়েশনে এই গল্পটা, মোহিনী পিশাচের গল্পটা আমি শুনেছিলাম সৌম্যদীপের কাছ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, কিন্তু এই ঘটনাটা আমি শুনেছি জাস্ট এই লকডাউনে, মানে ভাবুন জাস্ট গত মাসে জুন মাসে লকডাউনেরই ঘটনা। একদিন ওর বাড়িটা কন্যাপুরে, সৌম্যদীপ রাত্রিবেলা একদিন ঘুমোচ্ছে, তার আগে একটু বাড়ির ডেসক্রিপশনটা আপনাদের করে দিই। বাবা মা আর সৌম্যদীপ নিয়ে বাড়িতে থাকে তিনজনে, দুতলা বাড়ি, বাড়ির একতলাতেও ঘর রয়েছে আর বাড়ির দুতলাতেও ঘর রয়েছে। সৌম্যদীপের ঘর দুতলাতে আর একতলাতে বাবা মা থাকে। ওর বাড়ির চারপাশটায় জমি রয়েছে, সেই জমিটা পাঁচিল দিয়ে ঘেরা, সেখানে কিছু গাছগাছালি রয়েছে, আর সামনে একটা বড় গেট। তাছাড়াও ওর বাড়িরও একটা আলাদা গেট আছে বাড়িতে ঢোকার জন্য, বাড়ির বাউন্ডারির একটা গেট, বাড়ির বাইরের একটা গেট, ওপর থেকে বা বাইরে থেকে ভেতরটা দেখা যায়। আর ভেতর থেকে মানে একতলা থেকে এবং দুতলা বারান্দা থেকে বাইরে থেকে কেউ গেলে সেটাও দেখা যায়, এবং বাইরের বড় মেন গেটটাও দেখা যায়। তা যাই হোক, সৌম্যদীপ একদিন রাত্রিবেলা ঘুমোচ্ছে, হঠাৎ করে ও কেঁপে ওঠে,
একটা অস্বাভাবিক স্বপ্নে। দেখে একটি সাদা চুলালা ভদ্রমহিলা, যার মুখের একদিকটা পুরো পোড়া, সে সৌম্যদীপকে বলছে, তুই আমাদের ঘটনা কেন বলেছিস? আমি তোকে ছাড়বো না। আমি তোকে বারণ করেছিলাম না আমাদেরকে নিয়ে আলোচনা করার জন্য? কেন বলেছিস বল, তুই কেন বলেছিস? তোকে কিন্তু আমি সহজে ছাড়বো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সৌম্যদীপ স্বপ্নেই দেখতে পায় সিঁড়ি দিয়ে ও পড়ে যাচ্ছে, মানে কেউ ওকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আবার দেখে পাহাড় থেকেও পড়ে যাচ্ছে। ওর এইটা দেখে স্বপ্নে থরপর করে ওঠে, ও ঠিকমতো থাকতে পারে না। যেই ধরপর করে ওঠে, দেখে সত্যি ও স্বপ্ন দেখেছে। এসির মধ্যে সারা গায়ে ঘাম হয়ে গেছে। ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, উঠে জল খায়। জল খেয়ে বারান্দার দিকে যে জানলাটা আছে, সেই জানলাটার সামনে যখন গেছে, গিয়ে দেখছে ওর বাড়ির যে মেন গেটটা, মানে ভেতরের বাড়িতে ঢোকার মেন গেটটা নয়, বাড়ির বাইরে মানে বাড়ির যে পাঁচিল আছে, সেই পাঁচিলের যে মেন গেটটা, ওখান থেকে ঠিক স্বপ্নে দেখা সেই ভদ্রমহিলা দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ভাবুন একবার, এইটা যেই ও দেখতে পায় ওর দিকে তাকিয়েছে, সৌম্যদীপ প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর আবার তাকে দেখতে পায় না। সৌম্যদীপ কিছুক্ষণ পর ঘরের মধ্যে চলে আসে। ঘরের মধ্যে চলে এসে চুপচাপ শুয়ে পড়ে। আবার কিছুক্ষণ পর উঠে দেখে না কেউ নেই। এই ঘটনাটা ও একবার নয়, অনেকবারই দেখতে পায়, পরপর একদিন অন্তর কি দুদিন অন্তর। এই যে ঘটনাটা হয়, ও এই কথাটাও শুনতে পায়, ওর এলাকাতে এরম একজন ভদ্রমহিলাকে অনেকেই দেখতে পাচ্ছে, যে চুল ছেড়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় এবং অনেক বাড়িতে ঢোকবার চেষ্টা করছে। ও যতদিন স্বপ্ন দেখেছে, ঠিক এই স্বপ্নটা যতদিন ও দেখেছে, ও ততদিন তাকে দেখতে পেয়েছে বাড়ির সামনে, ওর বাড়িতে ঢোকবার জন্য চেষ্টা করছে। অবাক কাণ্ড, বড় চুল ছাড়া সে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, চুল ছাড়া এক ভদ্রমহিলা, মুখ তার পোড়া। সৌম্যদীপ প্রচন্ড ভয় পেয়ে যায়। সৌম্যদীপ বুঝতে পারে যে কি করবে। তা আমাকে সৌম্যদীপ এই গল্পটা বলার আগে আমাকে বলেছিল, দাদা তোমাকে আমি যে গল্পটা বলছি, এই গল্পটা কিন্তু তোমার সাথে আমার শেষ গল্প, এরপর আমি তোমায় কোনোদিন গল্প বলবো না। আমি না তখন ঠিক বুঝতে পারি। আমি তখন ওকে বলছি যে কি হয়েছে তোমার, মানে আমি কোনো ভুলভাল গল্প বলে ফেলেছি বা এক্সট্রা কোনো কথা বলে ফেলেছি? হতেই তো পারে, বলে ফেলেছি। তখন বলছে, না দাদা সেই জন্য নয়, আমি বলবো না, তার কারণ আমি এই ধরনের গল্প বলা পুরোপুরি ছেড়ে দেব। বললাম, কেন? বললো আমাকে থ্রেট করছে। আমি তখন বুঝতে পারি ওকে থ্রেট করছে মানে কি, মানে কে থ্রেট করছে ওকে। তারপর আমি ঘটনাটা শুনলাম, ওকে অনেক দিন ধরে এরকমভাবে থ্রেট করে যাচ্ছে। আমি তখন বললাম ওকে, তুমি একটা কাজ করো ভাই, তোমার বাড়িতে ঢুকেছে? তখন বলছে, না আমার বাড়িতে ঢুকতে পারিনি। আমি, তোমার বাড়িতে ঢুকতে পারবে না, কারণ তোমার বাড়িতে মহাদেব আছেন, মহাদেবের অবতার হচ্ছে হনুমানজি, তুমি একটা হনুমানজির লকেট পরো, মানে বজরাঙ্গবলির লকেট পরো, এবং বাড়িতে বজরাঙ্গবলির ফটো রাখো, তোমার আশেপাশে কেউ ঘুরতে পারবে না, আসতে পারবে না। ও তারপরে আমার কথা অনুযায়ী বজরাঙ্গবলির লকেট পরে, কিন্তু লকেটটা পরার আগে কি হয়েছিল এরপর শুনুন, আরও চরম ঘটনা ঘটেছিল। ওই তখন 7-8 দিন পর ওর এক বন্ধুর জন্মদিন ছিল আশের পাড়াতে, সেখানে প্রচুর বন্ধুরা গেছিল একসাথে, এবং লকডাউনের সময় কারোর তো কোনো কাজকর্ম নেই, সবাই গল্প টল্প করছে, আড্ডা মারছে। এবার আড্ডা মেরে বন্ধুরা ফিরতে ফিরতে প্রায় 12:30 বেজে যায়। জানেন সবাই, তখন চলছিল 8 অবধি, 7 পর থেকেই কারফিউ চলছিল, মানে রাস্তায় বেরোনো বারণ ছিল অযথা কারণে। রাস্তা তো ঘুটঘুটে অন্ধকার, সন্ধে 6 চারিদিকে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, পাড়ার মোড়েতেও কেউ নেই, ফাঁকা রাস্তা। তখন বাজে 12:30। এক এক বন্ধু এক একটা গলিতে চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, ও আস্তে আস্তে ওর গলির দিকে যাচ্ছে। ও যখন ওর গলিতে ঢুকছে, ওর গলিটা থেকে শেষ মুখে ওর বাড়ি,
যখন যাচ্ছে নিঃশব্দতারও কিন্তু একটা শব্দ থাকে। ও আওয়াজ শুনতে পাচ্ছে ওর পায়ের চটির আওয়াজ ছাড়াও আরেকটাও আওয়াজ হচ্ছে পায়ের। সত্যি অবাক হয়ে যায়। ও অবাক হয়ে চিন্তা করে কি ব্যাপার, কিন্তু পেছনে ঘুরতে সাহস পায় না। কিন্তু যতবারই ও দাঁড়াচ্ছে ওই আওয়াজটাও থেমে যাচ্ছে, আর যতবারই এগোচ্ছে আবার ওই আওয়াজটা বাড়ছে। এই ঘটনাটা ঘটায় সৌম্যদীপ খুব ভয় পেয়ে যায়। ও এবার বাধ্য হয় পেছন দিকে তাকাতে। ও যখন পেছন দিকে তাকায় দেখে গলির শেষ প্রান্তে ওই সেই মহিলা দাঁড়িয়ে আছে যে ওর বাড়িতে ঢোকার চেষ্টা করছিল আর ওকে যে স্বপ্ন দেখাচ্ছিল। সেই সাদা শাড়ি পরে, মাথায় সাদা চুল, মুখটা তার পোড়া এবং ঘাড় একদিকে কাত করা, ওর দিকে তাকিয়ে আছে। ও আর এক মুহূর্ত সময় নষ্ট করে না, ও ওইখান থেকে দৌড়তে শুরু করে। ও দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি ওর বাড়ির গেটে আসে, বাড়ির মেন গেটে আসে, বাড়ির গেটটা খোলে, তারপর বাড়ির ভেতরের গেটটা খুলে তাড়াতাড়ি ভেতরে ঢুকে যায়। ওর বাবা মা ওকে দেখে ও হাঁপাচ্ছে বাড়ির মধ্যে এসে। তখন জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, কি হয়েছে? সৌম্যদীপ আর কোনো কথা বলতে পারে না, সৌম্যদীপ দোতলায় চলে যায়। দোতলায় গিয়ে সেই ওর ওপরের ঘর থেকে দেখতে পায় ওই মহিলা ওর বাড়ি অব্দি এসছে, ওই বাড়ির মেন গেট অব্দি, কিন্তু বাড়িতে ঢুকতে পারছে না। বাড়ির গেটের সামনে ঘোরাফেরা করছে, কিছুক্ষণ পর সৌম্যদীপ আর তাকে দেখতে পায় না। এই ঘটনাটা তো হয়ে গেল, মানে ওর মনে হচ্ছে ওকে কেউ না কেউ ফলো করছে রোজই, এবং এই ঘটনাটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। বাট ওর বাড়িটা কিন্তু বাঁধানো নেই, অথচ বাঁধানো নেই অথচ কেউ ঢুকতে পাচ্ছে না। একমাত্র ওরা বাড়িতে মহাদেবের শিবলিঙ্গ আছে এবং মহাদেবকে ওরা পুজো করে রেগুলার। যাই হোক, এই ঘটনাটার পর ও আমাকে বলল কয়েকদিন দেখা নেই। তা গত সপ্তাহেও আমি সৌম্যদীপকে হঠাৎ করে ফোন করেছিলাম। তাই আমি সৌম্যদীপকে ফোন করে বললাম, সৌম্যদীপ এখন পরিস্থিতিটা কীরকম তোমার ওদিকে, আর কি তুমি দেখতে পাচ্ছ? বলল, না আমি দেখতে পাচ্ছি না, তবে আমি ওকে একটা জিনিস জিজ্ঞেস করতে সেদিন ভুলে গেছিলাম যে ও হনুমানজি লকেটটা পড়েছে কিনা। ও পড়ুক না পড়ুক, আমি কিন্তু হনুমানজির লকেটটা পড়েছি। আপনাদেরকেও বলছি এইসবের থেকে দূরে থাকার জন্য অবশ্যই বজরাঙ্গবলীকে সঙ্গে রাখুন, আপনাকে সব দুঃখ থেকে, সব পরিশ্রম, সব কষ্ট থেকে দূর করে দেবে এবং সব ভয়ের থেকেও দূর করে দেবে, আর হনুমান চল্লিশা পারলে পড়ুক। আমি এই কথাটা সৌম্যদীপকে বলেছিলাম। এইবার সৌম্যদীপ আমাকে বলল যে, দাদা এখন রেগুলার বা দুদিন অন্তর দেখছি না, তবে এখনও কিন্তু দেখা যাচ্ছে আমার স্বপ্নেতে, এবং স্বপ্নের পরও আবারও দেখতে পাচ্ছি ওখানে ঘুরছে। আমি সেই জন্যই দাদা তোমাকে এখন আর কোনো গল্প বলছি না। আমি তখন সৌম্যদীপকে বললাম, আগে তুমি ভালো থাকো, তোমার দিকে যেন কোনো ক্ষতি না হয় আমি সেই চিন্তাটা করছি, গল্প তো অনেক হবে, সারা জীবন গল্প করে থাকবে, আগে তো ব্যাপারটাকে আটকানো যাক, তারপর নয় গল্প করা যাবে। যাই হোক, এখনো পর্যন্ত সৌম্যদীপ ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হয়নি। কলকাতা শহরের বুকে আজও মোহিনী পিশাচ ঘুরে বেড়ায় এবং তারা এখনো স্বপ্ন দেখায় এবং তারা এখনো হুমকিও দেয় তাদের গল্প চারিদিকে লোককে বলার জন্য। সৌম্যদীপের নাম করেই বললাম, ছেলেটির নাম সত্যিই সৌম্যদীপ। আমার অনেক লাইভে সৌম্যদীপের নাম শুনে থাকবেন, কারণ সৌম্যদীপের প্রচুর গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং ভবিষ্যতেও আরও অনেক গল্প শেয়ার করতে থাকব। তবে আজকে আসি, আবার দেখা হবে, আবার নতুন গল্প নিয়ে আপনাদের সঙ্গে বসব। তো শুভরাত্রি, নমস্কার। তারপর কেমন লাগলো ঘটনাটি? সত্যি কথা বলতে, আমি যখন ঘটনাটি এডিট করছিলাম, এবং শুধু এডিট নয়, যখন এফেক্ট দিচ্ছিলাম, তখন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমার চোখের সামনে এই ঘটনাটি ঘটছে। আমি ইন্দ্রজিৎ রায়চৌধুরীকে এবং সেই চেনা পরিচিত মানুষটি অর্থাৎ সৌম্যদীপকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আগামী দিনেও যে ইন্দ্রজিৎ দা আমাদের সাথে ঘটনা আরও শেয়ার করবে, এটা কিন্তু আমি প্রত্যাশা রাখলাম। একটা কথা আপনাদেরকে আরও একবার বলবো, যে অনেকেই আপনারা শুনেছেন যে আমাদের একজন বাংলাদেশের শ্রোতাবন্ধু রয়েছে যার নাম হচ্ছে রিপন চক্রবর্তী, এবং
এর আগেও রিপন আমাদের সাথে বেশ অনেক অনেক ঘটনা শেয়ার করেছে, এবং মাঝখানে রিপন কিন্তু কোনোরকম ঘটনা শেয়ার করে উঠতে পারেনি। তার কারণ হচ্ছে রিপনের ফোনের একটু সমস্যা হয়েছিল এবং কর্মব্যস্ততার কারণে রিপন একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিল। তো তার জন্য অনেক দিন রিপন ঘটনা পাঠিয়ে উঠতে পারেনি। তো আমাদের কাছে রিপন অলরেডি দুটো ঘটনা পাঠিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তী পর্বে আপনারা ইভেন্চুয়ালি রিপনের পাঠানো বাংলাদেশের সেই সেরা ঘটনাগুলো কিন্তু আপনারা শুনতে পারবেন। তো এইটা একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখলাম। আজকের মতো এই চারটে ঘটনাই ছিল আপনাদের জন্য। আশা করছি প্রতিবারের মতো এই চারটে ঘটনাই আপনাদের সবার ভালো লেগেছে। আগামী সপ্তাহের শনিবার ঠিক রাত 11:59 আবারও দেখা হবে বেশ কিছু ভয়ের ঘটনা নিয়ে। টিল দেন আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের সবার থেকে বিদায় চাইছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই নিজেদের মানুষদের খেয়াল নেবেন। সামনের সপ্তাহে তাহলে দেখা হচ্ছে সেই বৃহবার ঘটনাটি নিয়ে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। এবং এইটুকুনি আমি বলতে পারি যে এই একটা ঘটনা কিন্তু কমপক্ষে 40 মিনিটের ওপরে যাবে। তাই তৈরি হয়ে থাকুন ভয়ের ঘটনার একটা নতুন অধ্যায়কে চেনার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, টাটা।